আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ইসলামিক আমল শিক্ষার দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহ রব্বুল আলামিনের অশেষ দয়া ও মেহেরবানিতে আপনার সকলে ভালো আছেন, সুস্থ আছেন। জুমার দিন 11 বার পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ধরনের হাজত পূরণ করবেন, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করবেন, জীবন জীবিকার ব্যবস্থাপনা সহজ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জায়গা থেকে রিজিক দান করবেন যেটা বান্দার ধারণাও ছিল না। সুবহানাল্লাহ। জুমার দিন এমন একটি দিন যে দিন ঈদুল ফিতর, ঈদুল আজহার দিন থেকেও শ্রেষ্ঠ দিন। জুমার দিন সাপ্তাহিক দিন সময়ের মধ্যে শ্রেষ্ঠ দিন। জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন। জুমার দিন আল্লাহ তাআলা হযরত ইদ্রিস আলাইহিসসালামকে উচ্চ মাকাম দান করেছিলেন। জুমার দিন হযরত ইউনুস আলাইহিসসালামকে আল্লাহ তাআলা মাছের পেট থেকে বের করেছেন। সুলেমান আলাইহিসসালামকে আল্লাহ তাআলা রাজত্ব দান করেছেন। জুমার দিনের অনেকগুলো ফজিলত রয়েছে। বিশেষ একটি ফজিলত হলো, জুমার দিন কোনো ব্যক্তি যদি জুমার নামাজের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদের দিকে রওনা করে, তার প্রত্যেকটি কদমের বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছরের নফল নামাজ ও 1 বছরের নফল রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। একটি কাজ হলো, সে ভালোভাবে গোসল করবে, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার উদ্দেশ্যে, পাক পবিত্র হওয়ার উদ্দেশ্যে সে ভালোভাবে গোসল করে নেবে। ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজানের অপেক্ষা না করে মসজিদে যাবে, পায়ে হেঁটে মসজিদে যাবে, ইমামের সাহেবের কাছাকাছি বসবে, মনোযোগ সহকারে খুতবা শুনবে। খুতবার সময় কোনো ধরনের কথাবার্তা ও কোনো বাজে কাজ করবে না, অনর্থক কাজ করবে না। এরপরে আরও কিছু আমল হলো, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পাশাপাশি আতর লাগাবে, সুরমা থাকলে সুরমা ব্যবহার করবে, সুরায় কাহাফ তেলাওয়াত করবে। কোনো ব্যক্তি যদি জুমার দিন সুরা কাহাফ পাঠ করে 70,000 ফেরেশতা তার গুনাহ মাফের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। যারা কোরআনুল কারিম পড়তে পারে তারা সুরায় কাহাফ পাঠ করবে। এটি একটি গুরুত্বপূর্ণ একটি আমল জুমার দিনের। এই আমলগুলো আমরা করব। মা বোনেরা যারা রয়েছেন তারা তো জুমার নামাজে আসবেন না, কিন্তু তারা যে পুরুষদেরকে জুমার নামাজে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন, তাদের ব্যবস্থাপনা করবেন, তাদেরকে জামাতে নামাজ পড়ার ব্যবস্থা করে দেন মা বোনেরা, তারাও এই জুমায় অংশগ্রহণ না করেও ওই পরিমাণ সওয়াব পাবেন, যেহেতু বাসায় বসে তারা আমলগুলো করতে পারেন। সূরা কাহাফের তেলাওয়াত করবে এবং কি অন্য দিনের তুলনায় একটু আগে আগে গোসল করে নেবে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল করে পূর্বে থেকে নামাজের প্রস্তুতি গ্রহণ করবে, অর্থাৎ আজান হওয়ার পরে পরে তারা নামাজ পড়বে, বা এমন দীর্ঘ সময় কাটাবে না যে নামাজের অল্প সময় বাকি থাকে, অর্থাৎ আসরের সময় একবারে কাছিয়ে গেছে, এরকম যদি না হয়। যে আমলটি 11 বার করলে আল্লাহ তাআলা তার মনের মাকসাদকে পূরণ করে দেবেন, সেটি হলো কুরআনুল কারিমের একটি সূরা। এই সূরার ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি 11 বার এই সূরাটি পাঠ করবে এবং কি মাকসাদকে সামনে রাখে, যত কঠিন ও জটিল মাকসাদ হোক না কেন, নেক মাকসাদ হতে হবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাকসাদকে পূরণ করে দিবেন। কিয়ামতের দিন তার চেহারা উজ্জ্বল হবে, এরপরে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন। আমরা এটি জুমার দিন আমলটি কখন করব, কিভাবে করব, এর বলার পূর্বে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, যারা আমাদের চ্যানেল নতুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। জুমার দিন হলো শ্রেষ্ঠ দিন, আমরা জানলাম হাদিস থেকে, ঈদুল ফিতর ঈদুল আজহার দিন থেকেও শ্রেষ্ঠ দিন। জুমার দিন মুসলমানদের ভ্রাতৃত্ব বন্ধনের দিন, একত্রিত হওয়ার দিন। গরিব যারা রয়েছেন তারা জুমার নামাজে আসবে, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবে, দোয়া করবে, ওই সময় আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে থাকেন।
দোয়া এমন একটি ইবাদত। হাদিস শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদতের মগজ। আর দোয়া মুখুল ইবাদ, দোয়া হলো ইবাদতের মগজ। দোয়া হলো একটি মুমিনের অস্ত্র। দোয়া দ্বারা অকল্যাণ দূর হয়। দোয়া হলো ধর্মের একটি স্তম্ভ। দোয়া হলো আকাশ ও পৃথিবীর নূর। দোয়া হলো আল্লাহর নিকট সম্মানিত একটি আমল। দোয়া রহমতের দোয়ার খোলার একটি আমল। দোয়া হলো এমন একটি আমল যা দ্বারা ভাগ্য পরিবর্তন হয়। দোয়া দ্বারা রিজিক বৃদ্ধি হয়, বয়স বৃদ্ধি হয়, হায়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলম বরকত দান করেন, দোয়ার উছিলে বিপদ আপদ দূর করে দেন। বান্দা বান্দিদের সকল দোয়া আল্লাহ পাক রব্বুল আলমিন কবুল করে থাকেন। এটি পরিপূর্ণ ইকিন রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। তবে দোয়া কবুলের জন্য কিছু শর্ত রয়েছে। শর্তের সময়ের মধ্যে একটি শর্ত হলো যে তার জীবিকা হালাল হতে হবে। খাদ্য, খাবার, পোশাক পরিচ্ছদ সব হালাল ইনকাম দ্বারা হতে হবে, হারাম ইনকাম দ্বারা হলে চলবে না। পিতামাতার হক আদায় করতে হবে। যারা পিতামাতার নাফরমানি করে, তাদের হক আদায় করে না, হাদিস শরীফে এসেছে তাদের দোয়া কবুল হয় না। সাধ্য অনুযায়ী আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে। যারা আত্মীয় স্বজনের প্রতি লক্ষ্য রাখে না, তাদের হক আদায় করে না, তাদের দোয়াও আল্লাহ তাআলা কবুল করেন না। কোনো মুসলমানদের সঙ্গে তিন দিনের বেশি কথাবার্তা বন্ধ রাখা যাবে না। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা। সৎ কাজের আদেশ করা, সেটা আপনার হাত দ্বারা, মুখ দ্বারা, অন্তর দ্বারা। আবার নাহি আনিল মুনকার, যেমন ঘৃণা করা, অন্তর দ্বারা ঘৃণা করা সবচেয়ে নিম্ন স্তর। যেমন বর্তমানে ফ্রান্সে ম্যাক্রো একজন ব্যক্তি, যেটা ফ্রান্সের প্রধানমন্ত্রী, উনি আমাদের নবীকে ব্যঙ্গ করেছে, এটা নিয়ে ব্যঙ্গ বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছে। আমরা প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি, বিশেষ করে আমাদের অডিয়েন্স যারা রয়েছেন, আপনার ইসলাম প্রিয়, রসুল প্রেমিক, আপনার মুসলমান, আপনাদের রক্তের মধ্যে এক ধরনের গরমী ভাব আসার কথা। কারণ হলো আপনার রসুলকে মহব্বত করেন, রক্ত গরম হয়ে যাওয়ার কথা। কেননা রসুলের বিপক্ষে কোনো ব্যক্তি যদি কথা বলে, তাহে নাহিয়া আনিল মুনকার, অর্থাৎ সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, এই কাজগুলো যদি মুমিনের ভিতরে না থাকে, সে দোয়া করবে, দোয়া কবুল হবে না, যতই ইবাদত বন্দেগী করুক। তাই আমরা এই কাজগুলো করবো, অর্থাৎ সৎ কাজের আদেশ করবো। সৎ কাজ সময়ের মধ্যে নামাজের আদেশ করা, জিকিরের আদেশ করা, কোরআন তেলাওয়াতের করা, উলামা একরামরা যে দিক নির্দেশ দেয়, এই নির্দেশগুলো মেলে চলা। গীবত বর্জন করতে হবে। আমাদের মা বন্ধুদের মধ্যে এই জিনিসটা বেশি দেখা যায়, ওনারা ফ্রি একটু সময় পেলেই মানুষের গীবতের মধ্যে লিপ্ত হয়ে যান। এই কাজটা যেই করবে, তার দোয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। বখিলি বর্জন করতে হবে, অর্থাৎ কৃপণতাকে বর্জন করতে হবে। যে কৃপণ হবে, তার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। সে যদি সববেরাতের রাত্রে, সবকদের রাত্রে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, প্রার্থনা করে, সেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না। কৃপণী বখিলতা অর্থ হলো শরীয়তসম্মতভাবে যেখানে যেটা প্রয়োজন সেটা ব্যয় করতে হবে। আল্লাহর ঘর মসজিদে দান খয়রাত করতে হবে, গরিব মিসকিনকে দান খয়রাত করতে হবে। বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, আপনার শুক্রবারের দিন বা জুমার দিন যখন আমাদের এই ভাইরা মসজিদে যান নামাজ পড়তে, ওই সময় আপনি আপনার জায়গা থেকে প্রত্যেক শুক্রবারে 10 টাকা পারেন, 5 টাকা পারবেন, আল্লাহর ঘর মসজিদে দান করবেন। দানের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বালা মুসিবত দূর করেন। আর জুমার দিন সূরা আর রহমান 11 বার পাঠ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল হাজতকে পূরণ করে দিবেন। যাদের চাকরি হচ্ছে না, বিয়ে শাদী হচ্ছে না, বিপদে রয়েছেন, কেউ ছেলে মেয়ে নিয়ে কষ্ট রয়েছেন, যে কোনো উদ্দেশ্যে আপনার থাকুক না কেন, নেক উদ্দেশ্যকে সামনে রেখে এই আমলটি করে যান, ইনশাআল্লাহ অবশ্যই ফলাফল পেয়ে যাবেন। আমাদের কথার মধ্যে অনেক ভুল ত্রুটি হয়েছে, আপনারা আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কিন্তু কোরআন সত্য, কোরআনের সূরা সত্য, কোরআন হক একটি কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। কোরআনের আমল করবেন, একিনের সাথে, বিশ্বাসের সাথে অবশ্যই ফলাফল পাবেন। আমি যে কোনো ব্যক্তি হই না কেন, আমার কথার মধ্যে ভুল থাকতে পারে, আমার ভাষাগত ত্রুটি থাকতে পারে, কিন্তু কোরআন যেহেতু সত্য, এই আমলগুলোও সত্য। নিঃসন্দেহে আপনি একিন রেখে, বিশ্বাস রেখে আমলটি করে যান, আমাদের ভুলগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব সংশোধিত কথা বলার জন্য, আমাদের ভুল থাকলে ভুলগুলো ক্ষমা করে দেবেন। বিশেষভাবে অনুরোধ রইল, আমাদের ভুলগুলো ধরিয়ে দিবেন, সমালোচনা না করে আমরা খুশি হব ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের জন্য দোয়া রইলো।